লরিয়াস পুরস্কার জিতলেন মেসিমাস ওয়ান্ডারলার্স অ্যাওয়ার্ড। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর থেকেই পুরস্কার জিতে চলেছেন লিওনেল মেসি। 36 বছরের অপেক্ষা ঘোচানো সুবাদে দ্বিতীয়বারের মতো লরিয়াস পুরস্কার জিতেছেন তিনি। মেসি বিশ্বের একমাত্র ফুটবলার যিনি দুবার জিতেছেন লরিয়াস। স্বপ্নের বিশ্বকাপ জয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। একটি ছাড়া গোল করেন টুর্নামেন্টের সব ম্যাচে। জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার, জিতেছেন ফিফা দ্য বেস্ট পুরস্কার। এবার ক্যারিয়ারে জিতলেন লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড। বর্ষসেরা দলের পুরস্কার জিতেছে আর্জেন্টিনা, ওয়ার্ল্ড টিম অফ দ্য ইয়ার হিসেবে নির্বাচিত হয়েছে তারা। আর দলের হয়ে এ পুরস্কারটি গ্রহণ করেছেন মেসি নিজেই। ফ্রান্সের প্যারিসে সোমবার পুরস্কার অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। মেসি এর আগে 2020 সালে যৌথভাবে ফর্মুলা ওয়ান কিংবদন্তি লুইস হ্যামিল্টনের সঙ্গে এ পুরস্কার জিতেছিলেন। ফুটবলারদের মধ্যে একমাত্র মেসি জিতেছেন এই পুরস্কার। শুধু তাই নয়, ব্যক্তিগত ও দলীয় পুরস্কার জয়ী প্রথম ক্রীড়াবিদ ও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক। শুভকামনা আর্জেন্টিনা ও বিশ্বসেরা খেলোয়াড় মেসির জন্য।